আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজ এখন দুপুর, আমি রান্নাবান্না থেকে আজকে ব্লগটা শুরু করলাম। আজ রান্না করব বেগুন দিয়ে মাছ, তার জন্য এখানে বেগুনটা কেটে নিচ্ছি। এই যে বেগুনটা কেটে ধুয়ে নিয়েছি, বেগুন দিয়ে এই মাছটা রান্না করব, তার জন্য এখানে মাছটাকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে ভেজে নেব। এই যে বেগুনের জন্য এখানে পানি দিয়ে দিলাম, পানিটা গরম হলে এর ভিতরে লবণ আর হলুদটা দিয়ে দেব। এর ভিতরে লবণ আর একটু হলুদ দেব। পানিটা উতলাই গেছে, এখন বেগুনগুলো একটু দিয়ে দেবো। এই যে বেগুনটা যখন একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে, তখন এর ভিতরে আমি দিয়ে দেব কাঁচামরিচ আর পেঁয়াজ, আর সাথে আছে জিরা বাটাটা, এখন দিয়ে দেব। এখনো তেল দেইনি, এবার তেলটা দিয়ে দেব। তরকারিটা হতে থাক, এদিকে আমি থালাবাটিগুলো ধুয়ে নিই। এই যে এবার মাছটা দিয়ে দিলাম, এবার ঝোলটা আর একটু শুকালে নামিয়ে ফেলবো। এই যে আমার তরকারিটা হয়ে গেছে, বেগুন দিয়ে মাছ। এদিকে থালাবাটিগুলো ধুয়ে আমি জায়গায় রেখে দিয়েছি। এই যে যে এখন রান্না শেষ করে ফেললাম, এখন সিঙ্কটা পরিষ্কার করে নেব, গ্যাসের চুলা সহ সিঙ্কটা পরিষ্কার করে ফেলবো। এই যে সিঙ্কটা পরিষ্কার করে নিয়েছি, এপাশে চুলাটাও পরিষ্কার করে নিয়েছি। এই যে ফিল্টারে পানি শেষ হয়ে গেছে, এখন পানিটা দিয়ে নেব। এখন আমি কিছু কাপড় ধোবো, এগুলোকে এখন ওয়াশিং মেশিন দিয়ে দিচ্ছি। সকালে অবশ্য অনেক কাপড় ধোয়া হয়েছিল, এগুলো হাতে পরিষ্কার করছিলাম, এখন আর কিছু হয়েছে, এখন এগুলোকে ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম। এবার ডিটারজেন্টটা দিয়ে দেব। এবার স্টার্ট করে দেব। এই যে সকালে কাপড় ধুয়েছিলাম, এই যে এগুলা, এই যে এপাশেও আছে বিছানা, দুইটা বিছানার চাদর, এদিকে বাবুর কিছু কাপড়, এই তো।
তো বিকালের পর থেকে আর ক্যামেরাটা হাতে নেওয়া হয়নি, একটু ব্যস্ত ছিলাম। এই যে এখন সন্ধ্যা হয়ে গেছে, বাবু কার্টুন দেখছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।